ফুলের বাগান দিয়ে হচ্ছে আমি ভিডিওটি শুরু করছি। তো হচ্ছে ফুল গাছের হচ্ছে মাঝখানে দেখতেই পাচ্ছ কি একটা গাছ বেরিয়ে গেছে, জঙ্গলি গাছ। তো এটাকে হচ্ছে আমি তুলে ফেলে দিলাম। আর এই ফুলগুলো দেখতে খুব ভাল লাগে, কিন্তু এদের নাম জানি না কি ফুল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো হচ্ছে আমি সকাল থেকেই হচ্ছে ভিডিও শুরু করছি, তো তোমরা হচ্ছে দেখতে থাকো মণি ব্লগে নতুন একটি ভিডিওতে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আর সবাইকে হচ্ছে গুড মর্নিং জানাই। তো তোমরা হচ্ছে দেখতে থাকো। আর হচ্ছে সকালে আমি হচ্ছে অনেকক্ষণ আগে উঠেছি, খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া, হচ্ছে মানে বিছানা হচ্ছে পরিষ্কার করা সবই হয়ে গেছে। তো হচ্ছে তোমরা দেখতে থাকো। আর হচ্ছে মিনিকে হচ্ছে খেতে দিয়েছি, তো হচ্ছে চলো তোমাদেরকে দেখাবো মিনিকে হচ্ছে কি খেতে দিয়েছি। আর হচ্ছে প্রচুর হচ্ছে গরম লাগছে, মানে ঘাম দিচ্ছে। তো হচ্ছে পাখাটা হচ্ছে চালাতে পারছি না, কারণ হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি ওই জন্য, না হলে হচ্ছে মানে তোমরা হচ্ছে কিছুই শুনতে পাবে না আমার কথা। তো তোমরা হচ্ছে দেখতে থাকো মিনিকে কি খেতে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। মিনিকে হচ্ছে ভাত আর ছোলা দিয়েছি খেতে। হচ্ছে বাটির সামনে হচ্ছে দাঁড়িয়ে আছে, ও ভাবছে কি করছে ওই জন্য ফোনটা দিয়ে। আজকে হচ্ছে ছাতুগুলো রান্না করব, তো তোমরা হচ্ছে দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে রান্না করব। তো এই ছাতুগুলো হচ্ছে মানে এক্ষুনি এনেছে, তো এগুলো হচ্ছে মানে প্রচুর বালি আর হচ্ছে মাটি এই সব আছে, কারণ হচ্ছে জঙ্গলে হয় ছাতুগুলো, দেখতেই পাচ্ছ মানে কত মাটি বা কত বালি আছে। তো এগুলো হচ্ছে সব পরিষ্কার করতে হবে। তো হচ্ছে কিভাবে হচ্ছে পরিষ্কার করব চলো তোমাদেরকে দেখাই। আর এগুলো হচ্ছে রান্না করব, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা হচ্ছে দেখতে থাকো। দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ভালো ছাতু, আর এইগুলো হচ্ছে মানে খারাপ হয়ে গেছে, এই ছাতুগুলো নষ্ট হয়ে গেছে, ওই জন্য এগুলো কালো হয়ে গেছে। আর এই কটা হচ্ছে খারাপ ছাতু বেরোলো, আর এইগুলো হচ্ছে ভালো ছাতু। তো এখন হচ্ছে আমি এগুলো রান্না করব, তো তোমরা হচ্ছে দেখতে থাকো। আলু দিয়ে হচ্ছে আমি রান্না করব, এটা এমনিতেও রান্না হয়, আলু না মেশালেও হয়, কিন্তু হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব। তো তোমরা হচ্ছে দেখতে থাকো। আর হচ্ছে আমি বাইরে উনানে হচ্ছে রান্না করব।
তো হচ্ছে তোমরা তো জানোই যে আমি মামা বাড়ি গেছিলাম। এর আগের হচ্ছে ব্লগটা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি মামা বাড়ি গেছিলাম। তো এইগুলো হচ্ছে মামা বাড়ি থেকে এনেছি। তো এগুলো হচ্ছে কুসুম, তো হচ্ছে এগুলো হচ্ছে খাবো, আরও অনেক ছিল কালকে হচ্ছে খেয়েছি, আর এগুলো হচ্ছে আজকে খাবো, আর হচ্ছে আর মাকে হচ্ছে দিয়েছি, তো ওই জন্য এই কটা আছে। তো এগুলো হচ্ছে খাবো। তো হচ্ছে এগুলো হচ্ছে মানে জলের বোতলে হচ্ছে দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে নাড়াতে হবে, তারপর হচ্ছে খেতে নাকি ভালো লাগে, তো হচ্ছে ওইভাবেই খাবো। তো এর আগে তো কোনোদিনও খাইনি তো ওই জন্য জানি না। তো হচ্ছে ওইভাবে হচ্ছে খাওয়ার চেষ্টা করছি। সবগুলো হচ্ছে চপাটা হচ্ছে আমি ছাড়িয়ে নিচ্ছি, তো হচ্ছে তোমরা হচ্ছে দেখতে থাকো। সব কটা হচ্ছে আমার ছাড়া হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে এখন নুন আর লঙ্কা গুঁড়া দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে মানে মেশাতে হবে, তাহলেই সব রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে হচ্ছে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে হচ্ছে মেশানো হয়ে গেছে, আর কুসুমের হচ্ছে অনেক জল বেরিয়েছে, আর হচ্ছে খেতে তো খুবই হচ্ছে মানে কি বলবো আর ভালো। তো মানে কুসুমটা হচ্ছে অত টক নেই, মিষ্টি আছে কুসুমটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমি পরে এডিট করছি, তো হচ্ছে আমার মুখ থেকে হচ্ছে জল বেরিয়ে যাচ্ছে কুসুম দেখে, মানে খেতে এত ভালো লাগছিল। তো হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে কাঁঠাল পাতার মধ্যে দিয়ে হচ্ছে আমরা খাচ্ছি। তো হচ্ছে কার কার কুসুম খেতে হচ্ছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। কালকে হচ্ছে আমি ভিডিওটা শেষ করিনি, তো হচ্ছে আমি আজকে ভিডিওটা শেষ করছি। তো হচ্ছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আরও সে নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।